আপনারাকে চান সামনে দেশে দুর্ভিক্ষ আসুক যদি না চান তাহলে আগামীকাল কেউ ভোট দিতে যাবেন না যতই তারা জোর করুক যতই তারা হুমকি দিক আমাদের প্রতিবাদ হবে ভোট না দেওয়া আমার অধিকার এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না আমরা ভোট দেব না যে ভোটে আমাদের ভোটে সরকার নির্বাচিত হয় না আগে ভাগে ঠিক হয়ে যায় কে সরকার করবে কে প্রধানমন্ত্রী হবে সেই ভোট আমরা দেব না মানুষের ভোটের অধিকার তার ভোটের কার্যকারিতা কেড়ে নিয়ে এরা ভোট নামক একটা তামাশা একটা রঙ্গমঞ্চ তৈরি করেছে কাজেই এই তামাশা রঙ্গমঞ্চে বাংলাদেশের মানুষ অংশ নেবে না এবং এইটাই আমাদেরকে আমাদের নিরব প্রতিবাদ হিসেবে প্রতিটি মানুষ ঘরে থেকে এই নিরব প্রতিবাদে অংশ নেবেন আজকে তারা অনেক কিছু চেষ্টা করছে কিভাবে মানুষকে হুমকি ধমকি দিয়ে ত্রাস সৃষ্টি করে ভোট কেন্দ্রে আনা যায় তারা সমস্ত ভাতা কাজ সেগুলো ইতিমধ্যে কেড়ে নিয়েছে 7 তারিখে ভোট দিয়ে নিয়ে যেতে বলেছে তারা বলেছে জন্ম নিবন্ধন চারিত্রিক সনদপত্র বা এমনকি নাগরিকত্বের যে কার্ড নাগরিকত্বই নাকি থাকবে না এই রকম হুমকি ধমকি দিয়ে বিরোধী দলের সদস্যদের পর্যন্ত ভোট কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিচ্ছে এত আপনাদের দাপট পুরো রাষ্ট্র শক্তি আপনাদের শক্তি আপনারা না দেশের বিরাট বড় দল এত ঐতিহ্য ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের প্রতিবাদ আপনারা সহ্য করতে পারেন না আওয়ামী লীগ ভয়ে থরথর কম্পমান এই যে আরো 24 ঘন্টা এই 7 তারিখের 4টা পর্যন্ত নির্বাচন ওনাদের ফলাফল ঘোষণা এর মধ্যেও কখন গদি উল্টে যায় এই ভয়ে তারা কাঁপছে বন্ধুরা আমার আমরা বলছি আমাদের লড়াই মানুষের ঐক্যের উপর দাঁড়িয়ে একটা নিরব প্রতিবাদের লড়াই এই আগামীকাল মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে একটা নতুন গণপ্রতিরোধের সূচনা করবে এই গণপ্রতিরোধের উপর দাঁড়িয়ে আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে সরকারকে বিদায় করব আপনারা কি চান এই দেশের সমস্ত ব্যাংকগুলো যেভাবে লুটপাট করে হোকলা করে দেওয়া হয়েছে ব্যাংকগুলো বিপর্যস্ত হয়ে যাক আপনারা কি চান যেভাবে আমাদের রিজার্ভ আজকে 16 বিলিয়ন ডলারে নিয়ে আসা হয়েছে এই রিজার্ভ শূন্যের দিকে চলে যাক আপনারা কি চান ওই বাজারে গিয়ে ন্যূনতম বাঁচার মতো খাওয়া কিনতে না পেরে আমরা না খেয়ে মরি আপনি নিরব প্রতিবাদ কর প্রতিরোধের সূচনা করবে এবং তার উপর দাঁড়িয়ে এই সরকারকে বিদায় করে বাংলাদেশের মানুষের জন্য ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করব 33 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার সেই সংস্কার বাস্তবায়ন করব এবং আমার আপনার বাংলাদেশের 18 কোটি মানুষের নাগরিক মর্যাদা এই দেশে প্রতিষ্ঠিত হবে সেই লড়াই আপনারা করে চলবেন কার নানা রকম ষড়যন্ত্র করছে নানা ভাবে তারা নাশকতা তৈরি করে তার দায় বিরোধী দলের আন্দোলনের উপর চাপিয়ে দিচ্ছে এইবারও যদি সেটা করেন আজকে বাংলাদেশের জনগণের কাছে আমরা আহ্বান জানাই এই যে মানুষের জীবন নিয়ে খেলা এই খেলার বিরুদ্ধে আমাদের সম্মিলিত ভাবে রুখে দাঁড়াতে হবে বন্ধুরা গণতন্ত্র আছে মানুষ কি ভোট দিতে পারে আগামীকালও যে ভোট ওটা মানুষের ভোট দেওয়া নয় মানুষ